আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকে একটি বিচে বেড়াতে যাচ্ছি, বিচটির নাম হচ্ছে জনস বিচ। সামারে সবচেয়ে ঘুরে আনন্দ পাওয়া যায় বিচের পাড়ে, কারণ যত গরম পড়বে বিচের পাড়ে গেলে তত বেশি ভালো লাগে। এই সামার টাইমে যখনই বিচের পাড়ে যায় না কেন, সব সময় প্রচুর মানুষ থাকে। আজকের ব্লগটি 3 সপ্তাহ আগের একটি ব্লগ, আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। এখানে সামনে মানুষের হাঁটার জন্য কার্পেটের মতো একটা মোটা কিছু বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে হাঁটতে একটু ইজি হয়। যে পর্যন্ত কার্পেটের মতো বেছানো ছিল ওই পর্যন্ত আমরা স্টলার নিয়ে এসেছি, আর বালুর ভেতরে স্টলার সামনে নিয়ে যাওয়া প্রবলেম হবে, তো এই জন্য আমরা স্টলারটাকে সামনে সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমরা এবার খালি পায়ে সামনের দিকে যাচ্ছি, আর বালুর ভেতরে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। বিচের পাড়ে গেলে সবচেয়ে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে পানির আওয়াজটা। পানির আওয়াজটা আমার মনে হয় কম বেশি সবারই খুব পছন্দ। বিচের পাড়ে আমি যখনই যাই আমার মনে হয় সারাদিন আমি এখানে থাকি, আমার বাসায় যেতে একদমই ইচ্ছা করে না। আর সময় এত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় একটু আগেই তো আসলাম। আমি এখানে আসার পরে ভেবেছিলাম হয়তো বালুর মধ্যে আনাসকে কিছুক্ষণ খেলতে দিব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ ও কিছুতেই বালুতে থাকবে না। ওকে ছেড়ে দিলেই ও দৌড় দিয়ে পানির কাছে চলে যায়। এই ছিল ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।